দয়ার নবী বলছেন আমার উম্মত একদিন একটা আঙ্গুলে বিশ্বকে শাসন করেছে, সেই উম্মত এমন একটা দিন আসবে শাসিত হবে, শাসন করার ক্ষমতা হবে না। কেন হবে না? আমার উম্মতের বডিতে দুটি রোগ ঢুকে যাবে, একটা হলো হুব্বুদ দুনিয়া, দ্বিতীয় হলো কারাহিয়াতিল মত। তাদের কাছে যখন দিনে দুনিয়ার মালের আশকতা বেড়ে যাবে, দুনিয়ার মালের পেছনে তারা যখন দৌড়বে, আখেরাত তাদের কাছে ধোঁয়াশা কুয়াশা হয়ে যাবে। আর তাদের কি হবে? মতকে তারা ঘৃণা করবে, মরতে চাইবে না। একটু মাথা ব্যথা হলে ইন্ডিয়া একবার ব্যাঙ্গালোরে হাজির হয়ে যাবে, আমি যেন না মরি যত টাকা লাগে। এই দুটি রোগে যখন আমার উম্মতকে ধরে নেবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যাদের কোনো ক্ষমতা ছিল না ওই রকম নাস্তিকেরা ওদেরকে শাসন করবে। আজকে উম্মত ওই দুটা রোগে শেষ হয়ে গেছে। জি, তাহলে কেয়ামত আর বেশি দূর? জি, কেয়ামত আর বেশি দূর? সবাই আমরা কথাগুলো বুঝি এবং উত্তর দিই ইনশাআল্লাহ। আর দু মিনিট আছে। জি, কেয়ামত আর বেশি দূর নাই, তো খেয়াল করেন। আমাদের টেনশন কি নিয়ে? আলাপ বুঝেন? আলাপ, আলাপ করা। আমরা সারোয়ার ভাই আমার ওস্তাদ মানুষ, আল্লাহ আকবার, এত বড় আলিমের সাথে আমি ঘুরছি, এর থেকে আমার নসিব আর কি হতে পারে? দীর্ঘদিন ওনার সঙ্গে আমার দেখা নেই, আমার বাড়ি ইন্ডিয়া, ওনার বাড়ি বাংলাদেশ। কোনো কারণে উনিও উমরায় গেছেন, আমিও গেছি। এবার আলাপ শুরু হলো, দুজনাই বক্তা, রাতের মার্কেটে দুজনাই ঘুরি। তাহলে মদিনাতে দেখা হলো, উনি বললেন চলেন একটু নাস্তা করি, কিংবা আমি বললাম, এবার টেবিলে বসলাম, উনি আমাকে জিজ্ঞাসা করছেন কেমন আছেন, আমিও জিজ্ঞেস করছি, উনি যা বলছেন আমি তা পাল্টা বলছি সালাম দেওয়ার পর। এক পর্যায়ে আমরা দুজনে কোথায় পৌঁছালাম, ফ্যামিলি কেমন আছে, ভাবি কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে, এই কেমন আছে কেমন আছে যখন শেষ হয়ে গেল, তখন উনি এবার শুরু করলেন এলাকার ব্যবসা বাণিজ্যের খবর কি আপনাদের, উনি কাপড়ের ব্যবসা করেন আমিও করি, আপনাদের এদিকে মার্কেটটা কি? মোটামুটি চলছে ভাই, এখন তো এই করোনার পর আর খুব ভালো চলে না। যেমন মানুষ তেমনি আলাপ হবে, কৃষক যদি দুই বন্ধু হয় তা আলাপ কি শুরু করবে, আপনাদের দিকে কেমন ধানের, কোন ধানটা প্রোডাক্ট বেশি আছে, কোন ফসলের মূল্য বেশি পাচ্ছেন। আবার বক্তারা বলবে আপনার কী ব্যাপার, ওই এলাকায় কেমন প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন আলাপ চলে। মানে তার পেশার ওপরে আলাপের চক্করটা ঘুরবে, কথাটা বোঝাতে পারলাম? কিন্তু সবথেকে মজা লাগবে যদি কারো আলাপ শুনতে পান যারা মেডিকেল ডিপার্টমেন্টে আছে, এদের আলাপ যদি শুনেন তো আপনি লাঠি খুঁজে বেড়াবেন। জানেন, এক ডাক্তার আর এক ডাক্তারকে ফোন করছি এখান থেকে রাজশাহীতে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কী ভাই, খায়রুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। নারায়ণগঞ্জে খবর কি? এখানে রোগ নাই ভাই, রোগ নাই। বলছি আমার চলছে আল্লাহর রহমতে, ব্যাপক চলছে, ভাইরাস ঢুকে গেছে, আল্লাহ দিয়েছে। কত বদমাশ দেখো, বলছে আল্লাহ দিয়েছে ভাইরাস ঢুকে গেছে, চলছে ভাই প্রতিদিন মোটামুটি 10-20 হাজার টাকা। এদের আলাপ যদি শুনেন, হাজি ভাই সকালবেলায় দোকান খুলে আল্লাহর কাছে বরকত চাই, আল্লাহ বরকত দাও, কাপড়ের দোকানই খুলছে বলছে আল্লাহ বরকত দাও, হ্যাঁ আপনার হোটেলওয়ালা খুলছে বলছে আল্লাহ বরকত দাও, খরিদ্দার বেশি দাও, এইভাবে সবাই দোকান খুলছে। আর ডাক্তার আর মেডিকেলের ওষুধের দোকান যখন খুলে কি বলে, আল্লাহ খরিদ্দার বেশি দাও, তার মানে কি এলাকায় রোগ দাও। এ দুটো হচ্ছে জাতির কলঙ্ক রে ভাই, মানুষ বোঝে না আর ওদেরকে খুশি করে। আচ্ছা যাকে ভাই, কেউ যদি মেডিকেল আল্লাহ থাকে তো রাগ করিয়েন না, এগুলো আমাদেরকে বলতে হয় বলছি। কিন্তু জি না, এই আলাপ চলেন আমরা সেই সাহাবিদের আলাপে চলে যাই। সাহাবিদের ভিতরে কেমন আলাপ হতো জানেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার পরিবারের খবর বলো? আলহামদুলিল্লাহ। তোমার পরিবারের খবর? আলহামদুলিল্লাহ। সমস্ত যখন আলাপ শেষ হয়ে গেল,
তোমাকে তো 20 দিন দেখতে পাইনি। বলে ভাই আমি বাণিজ্য কাফেলা নিয়ে শামে চলে গেছিলাম সিরিয়াতে, কেমন মার্কেট হলো? আমি তো ভাবছি সামনে সপ্তাহে মাল রেডি করে জিবেরিয়ে যাব। বলে জান আল্লাহ রহমতে আল্লাহ অনেক বরকত দিয়েছে। সমস্ত আলাপ গোটাতে 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 এক পর্যায়ে সাহাবীরা এসে বলতেন, ভাইরে তোমার ইমানের খবরটা বলো, তোমার ইমান কতটা মজবুত আছে। এই সাহাবী আর একজনকে বলতেন, ওরে আমার ভাই রসুলের সোহবত থেকে 25 দিন চলে যাওয়ার কারণে আমার ইমান যেন লোপ পেয়ে গেছে, ইমান যেন দুর্বল হয়ে গেছে। নামাজে দাঁড়াচ্ছি তো চোখে পানি আসছে না, নামাজে দাঁড়াচ্ছি তো আল্লাহর ভয় আসছে না। এখন আমি ফিরে এসেছি, দুনিয়ার কারবারের ভিতরে থেকে গেছিলাম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াই ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা। তখন আল্লাহ বলছেন যে যখন তাদের সামনে মুমিনদেরকে কোরআনের আয়াত শোনানো হবে, তাদের ঈমান বাড়বে। তাদের ঈমান বাড়তে বাড়তে একটা জায়গায় পৌঁছাবে, কত দূর গিয়ে পৌঁছাবে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে নিজের জীবনটা আল্লাহর উপরে ভরসা করে চলতে পারবে। সাহাবীরাই বলতে বলতে চোখের পানিতে কানতেন আর বলতেন, ওরে আমার ভাইরে আমার ইমানের অবস্থা অনেক দুর্বল হয়ে গেছে, তুমি কিছু আমাকে আখেরাতের কথা বলো, কিছু আমাকে পুলসেরাতের কথা বলো, আল্লাহর গজবের কথা কিছু বলো, যাতে করে আমার ইমানটা পাকা হয়ে যায়। একজন সাহাবি আর একজনকে বলতেন, আল্লাহ আছে হক। তখন ইনি উত্তর দিতেন, বেশাক হক আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, পুলসেরাত আছে, পুলসের যা কবর আছে, কবরের আজাব আছে, কেয়ামত হবে, কঠিন দিনে জীবনের হিসাব দিতে হবে। আর একজন সাক্ষী দিতেন, তুমি যা বলেছো তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য। এই বলে 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 তারা আলাপের মাধ্যমে ইমান বাড়াতো। আর যখন তারা এক জায়গায় বসে গল্প করত, আজ থেকে 20 বছর আগে যুবকরা মাঠে বেড়াতে গেলে ফুটবল খেলতো, কখনো এক জায়গায় বসে তারা বাদাম নিয়ে আনন্দের গল্প করত, এটা ছিল 20 বছর আগে। আর এখন যদি 20টা যুবককে মাঠে দেখেন, সবাই নিজে নিজের ফেসবুক খুলে দিয়েছে, কারোর সঙ্গে কারো কথা বলার টাইম নাই, এমন একটা ব্যস্ততার ভিতরে চরিত্রগুলোকে নষ্ট করে দিয়েছে শয়তান। প্রতিটি বাড়িতে 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 এমন ইঞ্জেকশন ভরে দিয়েছে, যুবকদের চরিত্রগুলো শেষ হয়ে যাচ্ছে। ওই আলাপ করতেন সাহাবিদের ভিতরে, তারা কঠিন কঠিন আলাপ করতেন, ওই রকম একটা আলাপ মসজিদে নববীর ভিতরে চলছে। আর সেখানে গোল করে কয়েকটা সাহাবি বসে আছে, তারা আপোষের মধ্যে আলাপ করতে 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 তাদের ঠোঁটগুলো সাদা হয়ে গেছে, মুখগুলো ফ্যাকসা হয়ে গেছে, চোখে যেন ছলো 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 পানি আসতে রয়েছে, অশ্রু যেন তাদের ঝরতে রয়েছে, তাদেরকে মনে হচ্ছে যেন কেউ বন্দি করে রেখেছে, তাদের ওপরে যেন ফাঁসির অর্ডার হয়ে গেছে, তাদের আর মনে কোনো আনন্দ নাই, ফুর্তি নাই, এক্ষুনি মনে হয় তাদেরকে ফাঁসির মঞ্চে তোলা হবে, তাদের চেহারার ভিতরে এরকম অবস্থা ঘটে গেছে। এমন সময় বিশ্বনবী দেখলেন আমার কয়েকজন সাহাবি মসজিদে বসা, তিনি গুটি 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 পায়ে ওখানে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর বলছে, মা তাজ করুনা, মা তাজ করুনা, মা তাজ করুনা, তোমরা কিসের আলাপ করছো, কিসের আলোচনা করছো মসজিদের ভিতরে? হযরতে হুযাইফা সাইদিল গিফারি বলছে, আমরা একই সঙ্গে সবাই সমসুরে একই সঙ্গে যৌত কণ্ঠে রসুলকে উত্তর দিলাম, নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে দুনিয়ার চিন্তা করিনি, মা বাপের চিন্তা করছি না, ইনকামের চিন্তা করিনি, আমরা যে কজন বসে আছি, কঠিন কিয়ামতের কথা আমাদের সামনে এসে গেছে, কিয়ামত কেমন হবে, আল্লাহকে কিভাবে জবাব দিব, আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, আল্লাহকে কোন কথা বলে পার হতে পারবো, পুলসেরাটা কিভাবে পার হব, এই চিন্তায় আমরা চিন্তিত হয়ে গেছি। এমন সময় নবীজি বললেন, ফাইন্নাহু লান তাকুমা হাত্তা তারাউনাহা হাত্তা তারাউহা আশরাতা আয়াতিন, না রে ওরে আমার, ওরে আমার সাহাবীর দল কোনো দিন কেয়ামত হবে না, হবে না, হবে না, তোমরা চিন্তা করো না, এতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না, যতদিন পর্যন্ত তোমরা পৃথিবীতে 10টা জিনিস দেখতে না পাবে।
ওরা মনে মনে ভাবছে হতভাগা কটা প্যান্ডেল আছে, আমরা তো ভালো জায়গায় আছি, জমিয়ে গল্প করছে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? আজ ক তারিখ? ভুল বলছেন জি, বলছে হয় নাই। আচ্ছা হলে ছেড়ে দেবো তো, কেন কিছু দরকার? এই পানিতেই হয়ে যাবে, আমি তো পিয়াস লাগিনি, আমার জিভটা জড়িয়ে যাচ্ছে। খুব পাওয়ারফুল ওষুধ খাই তো, ডায়াবেটিস আছে, আমি পিয়াসের জন্য খাইনি, জিভটাকে ক্লিয়ার করছি। আগামী বছর মারা যাবো, দোয়া করি ইনশাল্লাহ। আল্লাহর কাছে যাবো, আপনার কাছে থাকার থেকে আমার রবের কাছে থাকা অনেক ভালো। ওটা বাধা দেন কেন নাকি বলে? ওয়াজ আমার ওস্তাদ করবে, ওনার বায়ান শুনলে চোখে পানি আসে। জি চলেন আবার ফিরে যাই। তা ওরা আলোচনা করছে, কিসের আলোচনা? কিয়ামত কখন হবে? একটা হচ্ছে জালসা হবে, আর এখন জালসা হচ্ছে, আগামীকাল কি বলবেন? জালসা হয়ে গেল। তিনটে জিনিস, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দশটার কথা বললেন ওটা রানিং, কিয়ামত চলছে, আর হবেটা চোদ্দোটা আছে। ইজাত তুকি জাল ফাইয় দুবালান ওল আমানা তো মগনামান ও জাকা তো মগরামান তোলি মালি গাইরি দিনি আতা রাজুল উমরাত হু আক্কা উম্মাহু আদনা সাদিকা হু আকসা আবাহু জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদি সাদাল কাবিলা তাফাসিক হুম জাইমুল কৌম আরজুল হুম অক্রিমা রাজুল মাখাফাতা শর্রিহি জাহারাতিল কায়নাত ওয়াল মাজিফু সুরিবাতুল খুমুরু লিবাসুল হারি লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা চোদ্দোটা জিনিস পৃথিবীতে দেখতে পাবে তখন তোমরা বলবে কিয়ামত হবে, আসছে। যখন এই বাঁশগুলো আসছিল, কাপড়গুলো আসছিল, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করতো কি বলতেন? জালসা হবে। আর এখন যদি কেউ আপনাকে ফোনে জিজ্ঞেস করেন কিরে কিসের আওয়াজ শুনছি, কি বলবেন? হচ্ছে। আর আগামী কাল যদি কেউ সেগুলো দেখে কি ব্যাপার? জালসা হয়ে গেল। তো ওই চোদ্দোটা হচ্ছে হবে, মাল রেডি হচ্ছে আল্লাহর কাছে। সেই চোদ্দোটা কি? প্রথম নম্বরটা যদি বলি তো আপনারা এখনই আমাকে মেরে ফেলে দেবেন। খুব কঠিন জিনিস, এই লোডটা সবাই নিতে পারে না, বলবো? কষ্ট হবে না তো? এক নম্বরে নবীজি বলছেন ইজাত তুকি জালফাইয় দুবালান, জনসাধারণের মাল, সরকারি যত রকম বরাদ্দ মাল আছে নেতারা লুটে লুটে খাবে। ওল আমানাত মাগনামান, আমানতদারই ভালো মানুষ পাওয়া যাবে না, যার কাছে 20-50 লাখ রেখে দেবে সে আত্মসাত করে দেবে। ওয়া যাকাত মাগরামান, যাদের ওপরে যাকাত ফরজ হয়ে গেছে, এক যুগে গরিবরা যাকাত খেত, এখন ধনীরাই নিজের যাকাত নিজে খায়, যাকাতকে খেয়ে নেবে। ও তো অল্লিমালি গাইরি দিন, আল্লাহর কালাম পাকের শিক্ষার জায়গাগুলো সব এতিমখানা হয়ে থাকবে, আর যত মডেল স্কুল হবে তত্তর করো ওপর দিকে কলেজ, আর যত নতুন নতুন ভঙ্গিতে নাচ গান বাজনা দিয়ে কলেজকে উৎফুল্ল করে রেখে দেওয়া হবে, দিনের শিক্ষা চলে গিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বাড়বে। তারপরে নবীজি বলছেন 5 নম্বরে আতার রাজুল উমরাত হু, বিবিদের বশভূত হয়ে পুরুষেরা চলবে, নারীদের পেছনে কুকুরের মতো যুবকেরা ঘুরবে, এদের লজ্জা হায়া শরম থাকবে না। তারপরে নবীজি বলছেন 6 নম্বরে আক্কা উম্মাহু, মাকে ধুমকি কাজের মেয়ের মতো কথা বলবে, সমাদর মিঠু সুর মিষ্টি সুরের কথা মা শুনতে পাবে না। আকসা আবাহু, বাপকে ঝিরকে ঝিরকে কথা বলবে, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, আল্লাহর অফিস যত আছে মসজিদ সেগুলোকে ক্লাপের মতো বসে বসে গল্প করবে, এখানে জোরে 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 কথা বলবে, ইতস্ততা করবে না, এটা আমার রবের ঘর, এখানে কণ্ঠ উঁচু করা যাবে না।
जाहरतिला स्वात फिल मसाजिदे सादल कबीलता फांसे कुहुम सादल कबीलता फांसे कुहुम। एटा तर्जमा करते गेले मानुष जुतो छुड़े देवे, किंतु तर्जमाटा करे दीची शुनेलेन प्रतिटि ग्रामेर जारा नेतृत्व दिबे तारा चरित्रहीन ना ग्रामेर नेतृत्व दिबे, जादेर चरित्रेर ग्यारंटी नाई तारा आबार नेतृत्वेर गदिते बसे विचार करबे। सादल कबीलता फांसे कुहुम जाई मलकामे आरदुलुहुम मानुष মানুষকে ভয় করবে তার মারের ভয়ে। ও উকরিমার রাজুল মাখাফাতাশ শাররিহি গর্দন চলে যাবে এই ভয়ে, গুন্ডা ডাকাতকে রাস্তাঘাটে দেখলে সালাম দিবে, দামি প্রফেসর ইঞ্জিনিয়ার যাবে সালাম পাবে না, বড় বড় আলিম যাবে সেই সম্মান পাবে না, কিন্তু একটা খুনি যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় বিশজন বলবে চা খেয়ে যাও, চাচা কেমন আছো, ভাই কেমন আছো, কারণ তার লাঠির জোর আছে। ও উকরিমার রাজুল মাখাফাতাশ শাররিহি জাহারাতিল কায়নাতাল মাজিফু, আজ থেকে 30 বছর আগে এই গ্রামের গলিতে গলিতে ঘুরলে কোনো না কোনো ঘর থেকে তেলোয়াতের শব্দ পাওয়া যেত, নানি দাদি মা খালা কেউ না কেউ তেলোয়াত করেছে। বিশ্বনবী বলছেন কিয়ামত যেদিন হবে রে তার আগে প্রতিটি গ্রাম গান বাজনাতে ভর্তি হয়ে যাবে, তেলোয়াত তো দূরের কথা সবসময় মিউজিক শুনতে পাবে। যাহারা তেল কায়নাতুল মাজিফু সুরিবাতিল খুমোর আমার উম্মত মদের বোতল ধরবে, তাদেরকে আমি হারাম ঘোষণা করেছি তার মদের বোতল ধরবে। লিবাসুল হারির টাকা হয়ে গেছে জন্য আল্লাহ রসুল দেখবে না, রেশমের পোশাক পরবে। এতগুলো কাণ্ড করার পর এতগুলো নোংরামি করার পর এতগুলো ধৃষ্টতা করার পর সব থেকে বড় ধৃষ্টতা করবে লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। আমি বাংলাদেশে জালসা করতেছি অনেক আগে, আমার মেয়ের এখন বয়স 18-19, তখন ও ছিল 6 বছরের 7 বছরের একটু ছোট, স্কুল গেছে, ওকে মাস্টার বই দিয়েছে নতুন নতুন, খুব খুশি। বাড়িতে এসে বইটা খুলে দিয়েছে ইতিহাসটা, খুলে আমাকে ফোন ধরিয়ে দিয়েছে, বলছে আব্বু কি আগেকার লোকেরা বনে থাকতো পশু মেরে খেত। ছোটো ছেলে কি বলবো, আমার রাখ মা, মাথা তোদের বিগার দিবে, এরা আগেকার লোকেরা পশু খেত, বনে জঙ্গলে পশুর মতো থাকতো। ডারউইন লিখেছে মানুষ বাঁদর থেকে হয়েছে, এটা ঠিক না ভুল? কে বললো এটা ঠিক? ও নিজে বাঁদর, সে নিজে বাঁদর, ওই জন্য ওই থিওরিটা দিয়েছে। ফালতু সব, আগেকার যুগে বনের আগেকার লোকেরা সাদা সিধে ছিল না জি ভাই, জোরে বলা না জি ভাই, আর চালাক কারা আমরা, এইটাই গুনাহ কথা। কত বড় আমরা দাবিটা অন্যায় করছি, পৃথিবীর প্রথম মানুষটা নবী, আর সিরিয়াল দিয়ে নবী চলে আসছে শেষ নবী পর্যন্ত, তারপরে সাহাবি তাবে তাবিন ইমাম হযরত যারা হাদিস কোরআনকে গুলিয়ে মানুষের সামনে মিক্সচার করে দিয়ে চলে গেছে, তাদের জন্য বলছি আগেকার লোকরা বোকা ছিল আর আমরাই মাতাল কটা ভালো। এ কত বড় অন্যায় দাবি বলেন, আগেকার লোকরা সাদা বোকা ছিল এই কথা বলবে কে? যারা পাগল তারা বলবে, যারা পাগল তারা কথা বলবে, আগে তো নবীগুলোই আগে ছিল জি, তারা পৃথিবী থেকে জান্নাত জাহান্নাম পুলিশেরা দেখে নিয়েছে, তাদের তাদের ক্ষমতা এমন ছিল। মসজিদে 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 মরসিয়া খা হে নমাজি না রহি, ইয়ানি ও সাহেবে ঔসাফে হিজাজি না রহি, রহ গে রহ গে রসমে রুহে বেলালি না রহি, ওয়েসে কম কিও ফুখুতা খিয়ালি না রহি, বরকে তাবি না রহি সোলা মকালি না রহি। তিনটে ছন্দ বললাম, তর্জমা করলে 3 দুগুণে 6 ঘন্টা লাগবে, আল্লামা কবি ইকবালের কথা জি, প্রথমে আমাকেই ধরেছে,
সমাজের যারা বক্তা, সমাজের যারা গাইড, সমাজের যারা উলামা, যাদের হাতে আল্লাহ ছেড়ে দিয়েছে দিনটা কাল, উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, তারা পৃথিবীর বুকে বর্তমানে ইনকামের জন্য বক্তব্য রাখে। আর আলিমরা, আমি বড় আলিম এটাকে প্রকাশ করার জন্য ফতোয়া দেয়, তাদের ধ্যান ধারণা পাবলিকের ওপরে থাকে না, যে এরা আমল করে না যাত পেয়ে যাক। এটা হলো মৌলভীদের দোষ। পাবলিকের দোষ কি? ওয়াইদে কম কিও পুকুতা খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলাম কালি না রহি। এখানে 1000 লোক বসে বসে বায়ান শুনছে, এদের দিল বলছে না যে কাল থেকে আমলে লেগে যাব, তাহলে একটা মুসলমানের দাড়িতে আর বেলেট পড়তো না, আর একজন মসজিদের বাইরে থাকতো না। এত শোনার পরেও এই অবস্থায় থাকছে কেন? বলে এরা যখন বসেছে তখন এরা সিলেক্ট করেছে যে ভালো জমাতে পারবে তাকেই বক্তালে, যে আমাকে বক্তা নেওয়া হয়েছে, আমি এটাকে জমিয়ে দিলাম, দিলটাকে বড় আনন্দ পেয়ে গেল। বাড়ি যাওয়ার সময় বলবে সারোয়ার ঠিক বলেছে, নূর মোহাম্মদই বলেছে, জমিয়ে দিয়েছে, আমল করতে হবে, ওদিকে মিজাজ যেছে না। আল্লামা কবি ইকবাল বলছে, রহ গয়ে রসমে আজা রুহে বেলালি না রহি, বেলাল যে শব্দগুলো দিয়ে আজান দিয়েছে আজও সেই শব্দতেই মসজিদে আজান হচ্ছে, কিন্তু বেলালের যে অন্তর ছিল আল্লাহকে, আল্লাহর সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল, বর্তমানে মসজিদের সে সম্পর্কটা নাই। মসজিদ আজানের ধ্বনিকে বর্তমানে কাটিং ছাটিং করে মডেল বানাচ্ছি। মক্কা মদিনায় আজান হয় কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখন যখন ভোরে আজান হবে শুনবেন, শেষ হয়ে গেছে, আওয়াজ দিচ্ছে। আল্লামা কবি ইকবাল বলে গেছে, তারপরে শেষকালে কি বলছে, মসজিদে মারসিয়া খা কে নামাজি না রহি। মসজিদ স্টাইলের হয়ে গেছে, মার্বেল পাথরের হয়ে গেছে, দেওয়ালে টালি লেগে গেছে, দামি রং লেগে গেছে, এসি লেগে গেছে, ফ্যান লেগে গেছে, কার্পেট পরে গেছে, গদি পরে গেছে, সাজদা হচ্ছে, কিন্তু এই নামাজটা ছাদের ওপরে যেছে না। আর সাহাবিরা মাটিতে সাজদা দিয়েছে, কপালে মাটি চলে এসেছে, কাদা চলে এসেছে, তাদের সাজদা আল্লাহর আরশকে কাঁপিয়েছে।